আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে কিন্তু কাজ হয়েছে, এখান থেকে কিন্তু লাইন ছিল না, তো আমাদের ফোনটিতে কিন্তু এখন চার্জ হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি তারটা লক্ষ্য করে দেখে আমাদের ফোনটিতে কিন্তু চার্জ হচ্ছে এবং আমাদের লাইন কিন্তু এখানে মিস্টেক ছিল, লাইন কিন্তু এখানে ছিল না, তো আমরা লাইন নতুন করে টেনেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের আসসালামু আলাইকুম আমার সকল নতুন টেকনিশিয়ান ভাইরা, যারা বিগত দিনে অনেকদিন কাজ করতেছি তারা অনেকেই জানি না যে চার্জিং পোর্টের প্রিন্ট উঠে গেলে আমরা কি করব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বোর্ড আছে, এই বোর্ডটির কিন্তু চার্জিং প্রিন্টের আপনার প্রিন্ট নেই। লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের মাইনাস প্রিন্ট আছে, এছাড়া কিন্তু আমাদের প্লাস এবং কোনো এখানে লাইনই নেই, এক কথায় কোনো লাইন নেই। তো আজকে দেখবো এটি জাম্পার করে আপনাদেরকে দেখাবো, যারা নতুন তারা অবশ্যই কাজটি পারবেন। তো বন্ধুরা এখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে এখানে কিন্তু কোনো প্রিন্ট নেই। তো আমি এখন এখানে কি করব, এটি একটু ঘষে নেব। তো ঘষে নিলে আমাদের হবে কি, এখানে লাইন যদি থাকে তাহলে আমাদের বের হয়ে যাবে। তো আমি এখান থেকে একটু ঘষব, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাইনটি বের হয়ে গেছে। তো এটি হলো প্লাস লাইন এবং অপরটি হলো মাইনাস লাইন। মাইনাস যে কোনো একটি বোর্ডের সাথে গ্রাউন্ড লাইনের সাথে ঝালাই দিলে কিন্তু মাইনাস লাইনটা আমরা পেয়ে যাই, কিন্তু আমাদের মূলত প্রবলেম হলো প্লাস লাইনটি। তো আমি এখানে একটি নতুন পোর্ট নিয়েছি, তো পোর্টটি জাম্পার করে আমি দেখাবো যে আসলে আমাদের কাজটি হয় কিনা। তো আমি বোর্ডটি পিসিবি স্ট্যান্ডে বসিয়ে নেব। তো বন্ধুরা আমাদের পিসিবি স্ট্যান্ডে বসানো শেষ, জাস্ট আমরা এখন লাইনটি বের করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা চার্জিং পোর্টে আমাদেরকে জাম্পার করে নেওয়া শেষ, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চার্জিং পোর্টটা জাম্পার করে নিয়েছি। এখন যে কাজটি করবো সেটা হলো এখানে আমরা ঝালাই দিয়ে দেখবো আসলে আমাদের কাজটি হয় কি না। বন্ধুরা এখানে আমরা প্লাস লাইনটি ঝালাই দিয়ে নিলাম, মাইনাস লাইনটি বোর্ডে ধরিয়ে দিলাম। Thank you.
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কিন্তু সাকসেস হয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন, আপনাদেরকে একটু মাদারবোর্ডটি আমি খুলে দেখাই। বন্ধুরা ফোনটিতে কিন্তু আমাদের চার্জ হচ্ছে, আমি যদি এখান থেকে, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে কিন্তু কাজ হয়েছে, এখান থেকে কিন্তু লাইন ছিল না, তো আমাদের ফোনটিতে কিন্তু এখন চার্জ হচ্ছে দেখতে পাচ্ছেন। আমি তার একটু লক্ষ্য করে দেখি আমাদের ফোনটিতে কিন্তু চার্জ হচ্ছে এবং আমাদের লাইন কিন্তু এখানে মিস্টেক ছিল, লাইন কিন্তু এখানে ছিল না, তো আমরা লাইন নতুন করে টেনেছি, তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটি কিন্তু ওকে। তো বন্ধুরা সুন্দর একটি ভিডিও দেখালাম, তো আমি এখন পোর্টটি এখানে লাগিয়ে দেখাবো একদম সুন্দরভাবে সেটিং করে। যখন আমরা পোর্ট লাগাবো বন্ধুরা তখন কিন্তু পিছন থেকে আমাদের কিছু লাইন থাকে, ওখান থেকে যদি আমরা চেপে ধরি তো অটোমেটিকলি আমাদের যে ডাট দুটি থাকে তো অটোমেটিকলি কিন্তু আমাদের ডাট দুটি লেগে যাবে।
এখানে যদি আমরা এখন চার্জার কানেকশনটা দিয়ে দিই, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ফোনটা কিন্তু ওকে। তো এই ছিল আমার ভিডিওটি, যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।